প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছ তোমাদের জন্য ইউজিসি একটি নতুন গাইডলাইন প্রকাশিত করেছে যেখানে একাধিক সুবিধা রয়েছে কলেজের এই ছাত্রছাত্রীদের একাধিক সুবিধা তোমরা পাবে তার কী কী সুবিধা পাচ্ছ কি অ্যাকচুয়ালি গাইডলাইনে বলা আছে ইউজিসি সমস্তটাই এক্সপ্লেন করব আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আর ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি তোমরা যোগাযোগ করতে পারো সবার প্রথমে যে বিষয়টা এই মুহূর্তে উঠে আসছে এ তোমাদের সুবিধার জন্য কিন্তু একাধিক গাইডলাইন দেওয়া হয়েছে ইউজিসি নোটিফিকেশনে ইউজিসি মানে হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অর্থাৎ সকল যে ইউনিভার্সিটি রয়েছে সমস্ত ইউনিভার্সিটিকে কিন্তু ইউজিসি অ্যাকচুয়ালি গাইডলাইন দেয় সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা কলেজ কিন্তু চলে ইউনিভার্সিটিগুলোকে প্রত্যেকটা ইউনিভার্সিটিকে ইউজিসির গাইডলাইন মানতেই হবে তো এইরকমই কিন্তু একটি নতুন গাইডলাইন প্রকাশিত করেছে যেটা রীতিমতো আগে ঘোষণা হয়ে গেছিলো এবং আগের বছরও তোমাদের সঙ্গে সেই বিষয় আমি শেয়ার করেছিলাম আগের বছরে ছাত্রছাত্রীদের জন্য তো এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি যে বিষয় আগে আলোচনা হয়েছিল সেইগুলো ইতিমধ্যেই লাগু হবে সে বিষয়ে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে ইউজিসির তরফ থেকে কি কি পরিবর্তন আসবে তোমরা কী কী সুবিধা পাবে এক তোমরা যারা এই মুহূর্তে ছাত্রছাত্রী রয়েছ তোমাদের জন্য মাল্টিপাল এন্ট্রি অ্যান্ড এক্সিটের ব্যবস্থা করা হয়েছে ধরো কোনো স্টুডেন্ট এই মুহূর্তে ম্যাথামেটিক্স অনার্স কিংবা হিস্ট্রি অনার্স বা যে কোনো অনার্স নিয়ে পড়ছে এ পড়াশোনা করছে কিংবা পাশে পড়ছে ফার্স্ট ইয়ার কমপ্লিট করে ফেললো কিংবা সেকেন্ড ইয়ার কমপ্লিট করলো তার ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ারে গিয়ে মনে হলো যে আমরা এই ডিগ্রি করবো না আমি ইঞ্জিনিয়ারিং পড়বো আমি আলাদা সেকশানে যাব। সেক্ষেত্রে কিন্তু ও তার জন্য কিন্তু মাল্টিপাল এন্ট্রি অ্যান্ড এক্সিট রাখা হয়েছে অর্থাৎ তোমার এই যে বছর কিংবা এক বছর পড়াশোনা করলে সেই পড়াশোনাটা যাতে তোমাদের নষ্ট না হয় সেই সময়টা যাতে নষ্ট না হয় সেই কারণে এই কোর্সের যে ক্রেডিটটা আছে এই কোর্সের ক্রেডিটটা অন্য কোর্সে দিয়ে দেওয়া হবে যেগুলো সিমিলার কোর্সেস রয়েছে সেই কোর্সে দেওয়া হবে এবং যাতে তোমাদের ইয়ার ল্যাবসটা না হয় সেই কারণেই কিন্তু মাল্টিপাল এন্ট্রি অ্যান্ড এক্সিট এটা সত্যি একটা ভালো বিষয় কারণ ধরো তুমি এই মুহূর্তে কোনো একটা কোর্সে করছো যে কোর্সটা তুমি চাইছিলে এই মুহূর্তে করো কিন্তু পরবর্তীকালে কোর্স করতে গিয়ে তোমার কোনো রকম অসুবিধা হচ্ছে সমস্যা হচ্ছে তুমি করতে পারছো না সেক্ষেত্রে তুমি মনে করছো এটা আমার জন্য নয় আমি অন্য কোর্সে কনভার্ট হব কিন্তু এক বছর কেটে গেছে সেক্ষেত্রে তুমি যতটুকু পড়াশোনা করেছো যতটুকু তোমার স্কোর রয়েছে যতটুকু তুমি শিখে গেছো সেই ক্রেডিটটা অন্য যে কোর্স তুমি করতে চাও সেই কোর্সে ক্রেডিট হয়ে যাবে এটাকেই বলা হচ্ছে মাল্টিপাল এন্ট্রি অ্যান্ড এক্সিট কোর্স মানে কোনো ইয়ার গ্যাপ ছাড়াই তোমরা এক কোর্স থেকে অন্য কোর্সে কিংবা এক কোর্স থেকে একাধিক কোর্সে প্রবেশ করতে পারবে যেটা এখানে খুব ভালো একটা বিষয় এর পরবর্তী বিষয় হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট অর্থাৎ তুমি যে বিষয়টাই পড়াশোনা করেছো সেই যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা যে তুমি যতদূর পড়েছো সেটা রীতিমতো ক্রেডিট হিসাবে স্টোর থাকবে একাডেমিক ব্যাংকে এবং যখন তুমি অন্য কোনো কোর্সে ইনরোল করবো সেই কোর্স

কোর্সটা আর যে ক্রেডিট রয়েছে সেটা অন্য কোর্সের সাথে ইনক্লুডেড হয়ে যাবে একাধিক ফ্যাকাল্টির ক্ষেত্রে যেটা অত্যন্ত ছাত্রছাত্রীদের জন্য খুবই সুবিধাজনক একই সাথে ধরো কোনো ছাত্রছাত্রী পড়াশোনা করছে পড়াশোনা করতে করতে কিছু সময় পর দু বছর সেকেন্ড ইয়ার পর্যন্ত কমপ্লিট করলো সেকেন্ড ইয়ার পর্যন্ত কমপ্লিট করে পড়াশোনাটা ছেড়ে দিল সেক্ষেত্রে কিন্তু আবার আর দেখা গেলো কয়েক বছর পর আবার সে চাইছে যে সেকেন্ড ইয়ার থেকে পড়াশোনা শুরু করবে সেটা কিন্তু এই মুহূর্তে এই এডুকেশন পলিসিতে কিন্তু সম্ভব নয় কিন্তু পরবর্তীকালে সেটা সম্ভব যে তুমি সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করে ছেড়ে দিয়েছো আবার সেকেন্ড ইয়ার থেকেই এই তোমরা শুরু করবে তুমি যতদূর পড়েছিলে সেই ক্রেডিট স্কোরটা একাডেমিক। ব্যাংকে জমা থাকলো এবং পরবর্তীকালে সেই ক্রেডিট স্কোরটাকে দিয়ে তুমি যেখানে পড়াশোনা শেষ করেছিলে সেখান থেকে আবার পড়াশোনা শুরু করতে পারবে এটা কিন্তু খুবই একটা ভালো ব্যাপার কারণ অনেক এরকম ছাত্রছাত্রী আছে যারা পড়াশোনা করে পড়াশোনাকে পুরো কমপ্লিট করতে পারে না বিভিন্ন কারণে পরবর্তীকালে তাদের প্রথম থেকে আবার শুরু করতে হয় কিন্তু এই এডুকেশন পলিসির দরুন কিন্তু তোমরা প্রথম থেকে ওটাকে শুরু করার প্রয়োজন নয় তুমি যতদূর শেষ করেছিলে সেখান থেকে কিন্তু তোমরা শুরু করতে পারো এছাড়া নিউ এডুকেশন পলিসির আরও প্রচুর বেনিফিট রয়েছে ধরো কোনো ছাত্রছাত্রী দু বছর দুটো বছর কমপ্লিট করলো তৃতীয় বছর কমপ্লিট করলো না সেক্ষেত্রে কিন্তু তাকে দু বছরের একটা সার্টিফিকেট দেওয়া হবে ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে রীতিমতো তারা সেটাকে কাজে লাগাতে পারবে পরবর্তীকালে অর্থাৎ এক একটা ইয়ারের ক্ষেত্রে এক এক রকম সার্টিফিকেট দেওয়ার অধিকার দেওয়া হচ্ছে যে ক্ষেত্রে ছাত্রছাত্রীরা যতটুকু পড়াশোনা করেছে যতটুকু স্টেপ পর্যন্ত গেছে সেইটুকু স্টেপে যাতে তাদের সার্টিফিকেট দেওয়া হয় যাতে সেই পড়াশোনাটাকে তারা কাজে লাগাতে পারে অনেক এরকম ছাত্রছাত্রী আছে যারা সেকেন্ড ইয়ার কমপ্লিট করেছে থার্ড ইয়ার কমপ্লিট করে না সেক্ষেত্রে এই সেকেন্ড ইয়ার যে পড়াশোনা করেছে তার কোনো অস্তিত্বই থাকে না কারণ সেকেন্ড ইয়ারের ডিগ্রি কোনো কাজে লাগে না সেই কারণে এক একটা স্টেপ অনুযায়ী ইয়ার অনুযায়ী কিন্তু এক একটা সার্টিফিকেশন দেযার কথাও এই নিউ এডুকেশন পলিসির ধরুন বলা হচ্ছে এর পরবর্তী যে বিষয় সেটা হলো ইন্টার্নশিপ তোমরা সকলেই জানো প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে কিন্তু কিন্তু থাকে না এই গাইডলাইনে বলা হচ্ছে প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে যে কোর্সই হোক না কেন ও প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে কেন্টার্নশিপ অতি অবশ্যই যাতে থাকে একই সাথে অনলাইন ফ্রেমওয়ার্কের কথাও কিন্তু এখানে বলা হচ্ছে সোয়াম নামক এক অনলাইন কোর্সের দ্বারা অনলাইন ফ্রেমওয়ার্কের কথা কিন্তু এখানে বলা হচ্ছে গাইডলাইনে পরিষ্কারভাবে যেখানে কোনো একটা কোর্স ধরো তোমরা করছো অনলাইন যে কোর্সটা তোমরা করেছো বা সেই যে স্কোরটা রয়েছে সেই স্কোরটা কিন্তু অন্যান্য কোর্স যখন তোমরা করছো কোর্স করছো সেখানে থেকে ফোরটি পার্সেন্ট সেই স্কোরটা মেন যে কোর্স রয়েছে তোমার আর অ্যাকর্ডিং টু সাবজেক্ট সেই কোর্সে কিন্তু তোমাদের রীতিমতো ও দিয়ে দেওয়া হবে অর্থাৎ যে কোর্সটা তোমরা অনলাইনে করেছিলে যে ফ্রেম ছিল তার যে স্কোর ছিল তার টোয়েন্টি থেকে ফর্টি পার্সেন্ট কিন্তু তোমার মেন যে কোর্স রয়েছে সেই মেন কোর্সের সঙ্গে কিন্তু তোমাদের স্কোরটা অ্যাড হয়ে যাচ্ছে টোয়েন্টি থেকে ফর্টি পার্সেন্ট এন তোমরা বুঝতেই পারছো এক্ষেত্রে তোমাদের একাধিক কিন্তু সুবিধা রয়েছে ছাত্রছাত্রীদের যেটা রীতিমতো আগেই ঘোষণা হয়েছিল বিস্তারিত ভিডিও আমি আগে করেছি বহু আগে ডেডিকেটেড ভিডিও তোমরা যদি দেখতে চাও ডেস আমি লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশানে কিংবা কমেন্টের প্রথমে দেওয়ার চেষ্টা করব। আর এই নিউ এডুকেশন পলিসি নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানিও তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত